কোনো জলাশয় বা ফসলি জমিতে জমে থাকা পানিকে ঘিরে বাঁশের তৈরি পলহাতে বিভিন্ন বয়সী মানুষের জটলা কোনো ঝগড়া বা বিবাদের নয়। এটি এক আনন্দঘন উৎসব যাকে আভমান গ্রাম বাংলায় বলা হয় পলবাইস। পলো দিয়ে দলবদ্ধভাবে মাছ ধরাই মূলত এই উৎসব। ঢাকা জেলার ধামরাইয়ে যুগের পর যুগ ধরে চলছে পলবাইসের মাধ্যমে মাছ ধরার এই রেওয়াজ। ধামরাই উপজেলার বিভিন্ন বিলে কুয়াশার চাদর মোড়া কাক ডাকা ভোর থেকে শুরু হয় আনন্দময় মাছ ধরার এই উৎসব। 14 বছর পরে বাইসে আইলাম, আসলে অনেকদিন পরে আসলাম, এই কারণে অনেক ভালো লাগতেছে আর শখের বিষয়। ঠিক আছে, মাছ পাইছি, 7-8টা মাছ পাইছি, এটাই যথেষ্ট। মাছ পাইছি নলা মাছ, তারপরে গ্লাস কাপ, তারপরে কার্পু, এগুলো পাইছি এই মোটামুটি 10-15 বছর পরে আর কি। এই বাইস দেওয়া হলো আবার ফিরে সবাই আনন্দ পাইছি। এবার বন্যার পানি বেশি হওয়ায় বিভিন্ন বিলে প্রচুর দেশি প্রজাতির মাছ ছড়িয়ে পড়ে, কিন্তু কালের বিবর্তনে বিগত বছরগুলোতে তেমন একটা বন্যা না হওয়ায় পলো দিয়ে মাছ ধরার এই ঐতিহ্য ধীরে ধীরে হারাতে বসেছে গ্রাম বাংলা থেকে। এই পদ্ধতিতে মাছ ধরার পূর্ব অভিজ্ঞতা না থাকায় তেমন একটা মাছও পাচ্ছেন না অনেকেই, তবে এতেও সন্তুষ্ট তারা। তার কি মাছ তো ব্যাককে পাইলো, আমি পাইলাম না, এটাই তো কথা। আর কি কথা কম, একজনে তো পাইছে 5-7-8-10 কেজি করে, আমি বললাম ওরা কি একটা আগে পানি হয় নাই পলো বাইস দেখা পাই নাই, এবছর পানি হয়েছে, এবছর পলো বাইস দেখা পারছি, তাই আলহামদুলিল্লাহ। আমরা 16-17 বছর আগে যে পলো বাইস হইতো, ও সময় দেখছি লাইন সারি সারিভাবে একাত্রভাবে মাছ মারবার গেতো, মানে মাছটা পলো বাইস কোনো জায়গা পায় নাই। আর ওখান যে পলো বাইস দেয় পলো বাইসে গো, মানে পোলা বান তো দেখে নাই, পলো বাইস কেমনি দেয় না দেয় এটা শিখেও নাই। ওখান মানে পুরো নদী একজন আছে, এরা ওই ওইভাবে তাগো নগে বাপ মিলে চলে। প্রায় 16-17 বছর পরে যাই যাই যেভাবে মাছ পার মানছে ভালো হয়, খারাপ না মাছ, ভালো মাছ পাইছে অনেকেই, সিলভার কাপ এমনি কার্পু টার্পু মেলা মাছ পাইছে, ভালো মাছ পাইছে। তাতে আমরা পোলাভান দর্শক নিয়ে মেলা দেখলাম, আমরা খুব আনন্দিত তাতে। অন্যদিকে পলো বাইসের মাধ্যমে মাছ ধরলে মাছের বংশবৃদ্ধিতে সমস্যা হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। আসলে দেখা যাচ্ছে যে পলো বাইস বিষয়টা যে এটা প্রাচীনকালের একটা ঐতিহ্যই বটে। কারণ হচ্ছে আগে আমরা দেখি যে প্রাকৃতিক জলাশয়ে প্রচুর মাছ ছিল, ঠিক আছে, তখন এটা হচ্ছে আমোদ করে উৎসবের মতো হচ্ছে সবাই মাছ ধরতো, ঠিক আছে, তখন আসলে প্রচুর রিসোর্স ছিল, মাছ ছিল, মানুষ হচ্ছে মাছকে শেষ করতে পারতো না। কিন্তু এখন আমাদের ফিশারিজের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমাদের বর্তমান হচ্ছে কালচার ফিশারিজের উপরেই কিন্তু এখন দেশ টিকে আছে, দেশীয় প্রজাতির যে হচ্ছে প্রাকৃতিক মাছগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আর আমরা যদি বলি পলো বাইস যদি এখন সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য বা এটা যদি একটা রেগুলার প্র্যাকটিস হিসেবে আমরা প্রতি বছরই এটা আমাদের হচ্ছে জনগণ এটা ধরে রাখে, তাহলে এটা আমাদের ফিশারি সেক্টরের উপরে একটা নেগেটিভ ইফেক্ট পড়বে। কারণ হচ্ছে আমাদের মৎস্য সংরক্ষণ আইন 1950-এ বলা আছে যে ওভার ফিশিং করা যাবে না। একটা ছোট একটা ওয়াটার বডির উপরে যখন একসাথে 150-200 লোক নেমে যায় পলো বাইস নিয়ে, তখন সেখানে হচ্ছে ওভার ফিশিং হয়। ওভার ফিশিং করলে মাছ হচ্ছে পরে ব্রিডিং করার জন্য যথেষ্ট মাছ থাকবে না, পরবর্তী বছরে তারা আর এই বাইস দিয়ে আর হচ্ছে উন্মাদ করে আর হচ্ছে উৎসব করে মাছ ধরতে পারবে না, এটা আমাদের ন্যাচারাল হচ্ছে রিসোর্সটাকে ধ্বংস করে ফেলবে। এজন্য আমি হচ্ছে এই বিষয়টাকে হচ্ছে নিরুৎসাহিত করি। তিনি বলেন জলাশয় থেকে সঠিক নিয়মে মাছ আরোহণ করলে মাছের বংশবৃদ্ধিতে কোনো সমস্যা হবে না, ঘাটতি পড়বে না আমিষের। এই পলো বাইসটা কোথায় পায়? ওপেন উন্মুক্ত ওয়াটার বডিতে। আনিসুর রহমান, গ্লোবাল টিভি, নিউজ ডেস্ক।